পামুক্কালে লেক। পামুক্কালের বিস্ময়কর এই লেকগুলোর অবস্থান তুরস্কের দক্ষিণে ডেনিজলি প্রদেশে। এখানে ছোট বড় মিলিয়ে প্রায় ১৭টি লেক অঞ্চল রয়েছে। অবাক করার মতো এই লেকগুলো সাদা সাদা লবণের বিশাল বিশাল স্তরে সাজানো ছোট ছোট জলাধার। এই লেকগুলোকে মানুষ বসন্তের উষ্ণ জলের লেকও বলে। তুরস্ক ভূমিকম্পন প্রবণ দেশগুলোর মাঝে একটা। প্রায় ২০ লক্ষ বছর আগে বড় ধরনের একটি ভূমিকম্পে পামুক্কালের মাটিতে অনেক ফাটল দেখা দেয়। সেই ফাটল দিয়ে মাটির নিচের ক্যালসিয়াম কার্বোনেট মিশ্রিত গরম পানি উঠে আসে। এই গরম পানি বাষ্প হয়ে উড়ে যায়, কিন্তু রয়ে যায় ক্যালসিয়াম কার্বোনেট দ্বারা তৈরি বিভিন্ন আকারের লবণ স্তরে। কালক্রমে লবণগুলো শক্ত হয়ে এক একটি খাদে পরিণত হয়, আর সেই খাদগুলোতে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে পামুক্কালের এই লবণের লেকগুলো। ১৯৮৮ সালে ইউনেস্কো পামুক্কালের এই লেক অঞ্চলগুলোকে ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান হিসেবে তালিকাভুক্ত করেছে। ভ্রমণপ্রিয় প্রায় সব দেশের মানুষই এই লেকগুলোর গরম পানিতে গোসলের জন্য আসত। তারা বিশ্বাস করত লবণ পানির এই লেকগুলোতে গোসল করলে শরীর সুস্থ থাকে। বিশ্বাসটি এখনো রয়েছে, তবে এখন কেউ আর এই লেকগুলোতে গোসল করার সুযোগ পায় না। দূষণমুক্ত রাখতে তুরস্ক সরকার লেকগুলোতে গোসল করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।